বাবা, ওর মতো সুন্দরী মেয়ে আর কোথায় পাবি তোরা? দেখুই দেখ, আহারে দেখাই তো যাচ্ছে না রে, ওই যে খালি ঈশ্বরের মতো খোঁজাচ্ছে। পুরার কথা না, এটা হচ্ছে আজটা কি হচ্ছে। আরে তুই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 25শে ডিসেম্বর, তার জন্য সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো এখানে এই যে ডোডো চলে এসছে, ডোডো হলো সঙ্গীতার মেয়ে। তো এখানে দেখো আমরা কজন মিলে পিকনিক করছি, মেয়েরাই আছে এখানে, কোনো ছেলেরা নেই। তো মিলি, সঙ্গীতা, আমি, আমার শাশুড়ি মা, মিলির মা, তানিয়া, এই কয়জনই রয়েছে। এই কয়জন মিলে পিকনিক করছি। আর এখানে দেখো ছোট্ট করে একটা মানে কাপড় দিয়ে ঘিরে ঘর মতন করে দিয়েছি, কেন ডোডো আর মামা মাছে যেহেতু ওরা ছোটো, যাতে ওদের ঠান্ডাটা একটু কম লাগে, ওরা যাতে এর ভিতরেই বসে খেলা করে, তার জন্য ঘরটা বানিয়ে দেওয়া হয়েছে। আর তানিয়া মামামকে ভেতরে বসে ম্যাগি খাওয়াচ্ছিল। আর রাত্রের দিকে তো কুয়াশা হবে বলে বিশেষ করে চিন্তা ভাবনা করে ঘরটা আরও বানানো হয়েছে। তো দেখো উনানটা নিভে গেছিলো, আবার ওটাকে এখন ঠিকঠাক করে জ্বালানো হয়েছে। আর কাবাব করতে গেলে কয়লা লাগে, কিন্তু আমরা কয়লা পাইনি বলে কাঠের জ্বালেই করছি। তারপরে আমি নিচে এসে নিচ থেকে কফি বানিয়ে নিয়ে যাচ্ছি, কাবাবটা হয়ে গেছে আমাদের। তো এখন কাবাব দিয়ে আর কফি দিয়ে খাবো। তো আমি এখানে একটা ছুরিও নিয়ে নিয়েছিলাম, কেননা কাবাবে একটু লেবু দেব, লেবু দেওয়া হবে। আর আজকের কাবাবটা মিলি করেছে, মানে ওই ম্যারিনেট যা যা করতে হয় ওই করেছে বলতে গেলে টোটালটাই। তো দেখো এখানে কাবাব আমাদের নামানো হয়ে গেছে, তো এখন লেবুটা দেবে এর মধ্যে। আর এখানে কয়েকটা পেঁয়াজিও ভাজা হচ্ছিল, তো সেটা সঙ্গীতা করছিল। তো এই দেখো আমরা এখানে সবাই এখন একসাথে বসে পড়েছি। এখানে শুধু কাকি একমাত্র নেই, মানে মিলির মা, সঙ্গীতা মিলির মা নেই, কাকি একটু রাত করে আসবে। বাবা, ওর মতো সুন্দরী মেয়ে আর কোথায় পাবি তোরা? তো চিলি চিকেন হবে বলে আমি এখানে চিলি চিকেনের যে মাংসগুলো সেগুলো ভাজছিলাম। আর তানিয়া না ভিডিও হচ্ছে বলে একটু খুনতি নিয়ে অ্যাক্টিং করে দেখাচ্ছে, মানে ও রান্না করছে, তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপর এখানে দেখো আমরা সবাই মিলে একটু নাচানাচি করলাম। এখানে আমরা তিনজন মিলে একটু নাচ করছিলাম, আর সঙ্গীতা ছিল না, কেননা আজকে ডোডোর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ও সেখানেই গেছিলো ডোডোকে নিয়ে। আর এখানে দেখো আমি বাল্লে বাল্লে স্টেপ করছি, কেননা যেহেতু একাতে ভিডিও করছিলাম, তো তার জন্য একাতে এরকমভাবে তোমাদের কাছে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো সোনা ওখানে নাচ করছে। 2000 years later, আজকে পিকনিকের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর সন্ধ্যাবেলা তো আমরা সবাই কাবাব খেয়েছিলাম, তোমরা দেখেছো এর আগেই। আর এখানে ডোডো আর সঙ্গীতা খেয়ে চলে গেছে, কেননা অনেক রাত হয়ে গেছিলো, বললো থাকবে না, ও বাড়ি যাবে, তাই ও চলে গেছে খেয়ে দেয়ে। কাকি দিয়ে আসতে গেছে, কাকি আর আমার শাশুড়ি। আর এখানে দেখো উনানে আসছিল বলে আলু পোড়া দেওয়া হয়েছে। আর এই আজকে আলু পোড়া খেতে গিয়েই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তানিয়া পুরো সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেকটা মানে উঁচু থেকে পড়ে গিয়ে ওর হাত পা কেটে গেছে, কোমরে খুব জোরে লেগেছে ওর। আমরা যাও আনন্দ করছিলাম, গান টান সব বন্ধ করে দিয়েছি, ভালো লাগছিল না আর কিছুই। তো যাই হোক, কাকি আর মা আসার পর এখানে আমরা একসাথে খেতে বসেছি, একটা 10-15 হয়ে গেছে, অনেক রাতই হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে আসলাম, এসে এখানে রাত্রেবেলা একসাথে আড্ডা দিচ্ছিলাম। তানিয়া মামামকে ঘুম পাড়ালো, মামাম ঘুমিয়ে পড়েছে, আমরা চেঞ্জ টেঞ্জ করে তারপর অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর এই আলু নিয়ে বসে পড়েছে, আলু পোড়া খেতে খুবই ভালো লাগে, আমি আর তানিয়া তো খুবই ভালো খাই। বেচারি আজকে এই আলু পোড়া খেতে গিয়েই পড়ে গেছে, আর এখানে দেখো হেসেই যাচ্ছে, একজন আমাদেরকে খুব হাসাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে, মানে ওর এত ব্যথা লেগেছে ও তাও হেসে যাচ্ছে, ভাবো ও মানে বসতে উঠতে পারছে না ঠিক করে। যাই হোক আজকের দিনটা খুবই আনন্দ করলাম, 25শে ডিসেম্বরটা খুব ভালো কাটলো আমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।